চলতি মাসেই ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় উদ্বোধন হলো রাম মন্দির। সেই ঘটনার রেশ না কাটতেই এবার বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। হিন্দুত্ববাদীদের দাবি, এই মসজিদটির নিচেও মন্দির রয়েছে। সোমবার ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদনে হিন্দুত্ববাদীরা জ্ঞানবাপী মসজিদের অজুখানা খুলে জরিপের দাবি জানান। তাদের বিশ্বাস, মুসলমানরা যেটি অজুখানার ফোয়ারা বলে দাবি করে আসছে সেটি আদতে শিবলিঙ্গ। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে দিয়ে ওই জরিপ চালানোরও নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমানে নিম্ন আদালতের নির্দেশে সিল করে দেওয়া জায়গাটি খুলে দেওয়ারও আর্জি জানানো হয়। এর আগে গেল সপ্তাহে এক সংবাদ সম্মেলনে হিন্দুত্ববাদীদের পক্ষের আইনজীবী দাবি করেন, মসজিদ চত্বরে একসময় মন্দির ছিল, তার কাঠামো কিছুটা অদলবদল করে তার উপরই গড়ে তোলা হয় মসজিদ। এ ব্যাপারে অযোধ্যায় রাম মন্দির স্থাপনের মতোই বিজেপি বলছে তারা আন্দোলন নয়, আইনের সাহায্যে উদ্দেশ্য হাসিল করবে। এএসআই এর জরিপের দাবি প্রকাশ্যে আসায় বাবরি মসজিদের মতোই একই পরিণত হতে পারে জ্ঞানবাপী মসজিদের বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইতিহাস বলছে মসজিদটি 1669 সালে সম্রাট আওরঙ্গজেব নির্মাণ করেন। সেই নির্মাণের 350 বছর পর নতুন করে এর মালিকানা দাবি করেছেন হিন্দুত্ববাদীরা। রাহানুল রানা, সময় সংবাদ।